আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। লাকি সুমন ব্লগসের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের নতুন বেডের ম্যাট্রেস এসেছে, আমি বেড দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো আর খুকি তো এর আগে সব কিছু মানে কেনাকাটা করে ফেলছে, ডুভেট, তারপর ডুভেটের কাভার, বেডশিট, তারপর পিলো কেস অবশ্য আসছে এটার সাথেই, এই ডুবেটার সেটের সাথে পিলো সেট ছিল দুইটা। তো আমাদের বেড রেডি, আজকে দেখাবো। এই যে খুকি প্রথমে বেডশিট ফিটেড বেডশিটটা আমরা ইউজ করি, কারণ এটা একটু ইজি হয়। আর এগুলো খুকি সব অনলাইন থেকে কিনেছে। তো আমাদের গেস্ট রুম সুন্দর করে সাজানোর প্ল্যান ছিল, তো আপাতত তেমন কিছু আর রাখিনি, শুধু বেড আছে আর একটা ওয়াল ক্লক আর কিছু ফ্লাওয়ার, আর সাইড টেবিলে এই ফ্লাওয়ারটা রেখেছি আপাতত, হয়তো চেঞ্জ হবে কারণ এখানে আমরা টেবিল ল্যাম্প দেওয়ার প্ল্যান আছে। আর বেডের কোশন সব কিছুই আগে থেকে রেডি করা ছিল, কারণ আমরা জানতাম আজকে আমাদের ম্যাট্রেস চলে আসবে। তো রুফি, ইশফি, রাদিয়া, ওরা তো এত বেশি এক্সাইটেড, ওরা খুব অবাক হয়েছে, এতদিন এই রুমে ওরা প্লে করতো, কারণ ওদের দুইটা টয় প্লে রুম ছিল। তা এই রুমটাকে আসলে আমরা বাসায় উঠেই গেস্ট রুম করার প্ল্যান ছিল, যেন আমাদের বাসায় কেউ আসলে এই রুমে রেস্ট নিতে পারে, থাকতে পারে। আর আমাদের বাসায় মানে কিছুদিন পর থেকে ইনশাল্লাহ দেখবেন অনেক অনেক গেস্টরা আসবে। আর খুকি এখানে কার্পেট অর্ডার করেছিল, আগেই অর্ডার করা। এটা হলো আমাদের ডাইনিং স্পেসের পাশেই একটা সোফা, আর সেখানে যে মানে অনেক দূর জায়গা, আর এটা যেহেতু অনেক বেশি শীত এখন, তাই শু পরে হাঁটতে হয়। তারপরও এখানে আমাদের প্ল্যান ছিল একটা কার্পেট দেওয়ার, যেহেতু রাদি আর আরফি সারাক্ষণই এখানে প্লে করে, আর আরফি তো হাঁটতে পারে না, সক্সও রাখে না, তাই আসলে চেয়েছিলাম বড় করে একটা কার্পেট যেন আসে, আর এখানে যেন বাচ্চারাও সেফ থাকে। আর খুকি কালারফুল ক্যানভাসের সাথে কালারফুল কার্পেট ম্যাচ করে অর্ডার করেছে। আর আরেকটা হলো আমাদের রুমের সব কিছুই মোটামুটি বাসা সাদা, তো আমরা হোয়াইটই প্ল্যান করেছিলাম, কিন্তু আবার চিন্তা করলাম একটু ডিফারেন্ট কিনি, কারণ বাচ্চারা দেখেছি হোয়াইটটাকে খুব দ্রুত ময়লা করে ফেলে, আর রেইনবো কালারটা ওরাও লাইক করে, কালারফুল হলে বাচ্চার খুবই পছন্দ। তো আমাদের দুপুরে রান্নাবান্না চলছে, আজকে মূলা, অনেক মজার মজার খাবার মানে রান্নার প্ল্যান। আর এশিয়ান খাবার হলে তো কথাই নেই, বাংলাদেশি খাবার দাবার আমরা একটু বেশি খাই। খুকি খুব মজা করে মাংস রান্না করছে, আমি চিকেন রান্না করছি আলু দিয়ে, আবার চিকেন ভুনাও করবে, বাচ্চাদের জন্য চিকেন ভুনাটা আজকে। আর অলরেডি খুকি রান্না করছে, এই যে খুকির চিকেন রান্না হয়ে যাচ্ছে, আর ভুনা চিকেন আর আলু দিয়ে দুটেই কিন্তু মজা লাগে। আর এইদিকে আরফিন মনি প্লে করছে, আর এদিকে সুমন আলু পুরি ফ্রাই করছে,
আর ডিশ ওয়াশারে অলরেডি সব কিছু দিয়ে দিয়েছি, এখন ওয়াশ হয়ে যাবে। আমরা বেশিরভাগ ডিশ ওয়াশার ইউজ করি, যাদের বাসায় ডিশ ওয়াশার আছে আসলে একটু আরাম, হাতে ধোয়া পালার ঝামেলা নেই। এটা রান্না রেডি। আর খুকি অবশ্য আজকে মূলাতে নর্মালি আমরা স্পাইস বলতে চিলি পাউডার দেই না, কিন্তু আজকে খুকি চিলি পাউডার দিয়েছে, একটু ঝাল ও বলছে এটা ভুলে হয়ে গেছে। নর্মালি কিন্তু চিলি পাউডার দেওয়া হয় না মূলার তরকারিতে আর কি, মূলার তরকারি দেখবেন হলুদ হলুদ থাকে, আর ও চিলি পাউডার দেওয়াতে একটু লাল হয়ে গেছে। তো গাছে পানি দেওয়া, এটা তো আরেকটা বাচ্চাকে খাওয়ানোর মতোই আরেকটা দায়িত্ব। আর আমরা অসম্ভব অসম্ভব গার্ডেনিং পছন্দ করি, ইনশাল্লাহ প্ল্যান আছে এবার সামারে অনেক সুন্দর গার্ডেনিং আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের গার্ডেনটা এতই বড়, যে এত বড়টা এতগুলো করতে পারবো না, তারপর সাইডে সাইডে যতটুকু পারি সেগুলো আমরা দুই বোন মিলে, সুমন আমাদেরকে হেল্প করবে, আমরা করব, প্ল্যান আছে। অলরেডি আমরা তানজিনা ফারা আপুর গার্ডেনিং দেখে খুবই ইন্সপায়ার, আপু এত সুন্দর গার্ডেনিং করে, আপু বার্মিংহাম থাকে, তো আপু বলেছে আমাদের টিপস দিবে, তো আমরা প্ল্যান করছি ইনশাল্লাহ সুন্দর করে গার্ডেনিং করব এই সামারে। আর রান্না শেষে অ্যাজ ইউজুয়াল আমরা কিচেন ক্লিন করে ফেলি যেন কোনো রকম স্মেল না থাকে, কারণ এশিয়ান রান্না বান্নাতে একটু স্মেল হয়। আজকে চিকেন ভুনা করছে, চিকেন রান্না করছে, তারপর বেগুন ভাজি করছে প্রন দিয়ে, বেগুন প্রন দিয়ে, তারপর আলু দিয়ে চিকেন, তারপর মুলা মুলা দিয়ে চিংড়ি, একদম দেশের স্টাইল, দেশের স্টাইলই রান্না করছি। আর আমরা এতদিন বিজি ছিলাম, আসলে আমরা নতুন ব্যবসা খুলছি অনেকেই জানেন, তো আমাদের বিজনেসের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি 5 জন কাস্টমারও আছে, মানে 5 লাখই কাস্টমার সেই আপুরা আমাদের থেকে কিনেছে, আমরা তো খুবই খুশি। আর আরেকটা হলো বিজনেস, মানে টাকা প্রথমত তো লাভ করছি না, এটার উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য হলো আমাদের লাভ করতে ওইরকম না, আমাদের একটা বিজনেস রান করতেছি এটাই মানে আমাদের ফার্স্ট ড্রিম। হ্যাঁ, তো আমাদের একটা বিজনেস আছে পাশাপাশি আমাদের এটাই। আর আরেকটা হলো এটা যেহেতু খুকির নামে, তো খুকি আর আমার লাকি আর আমার, আমরা দুই বোনেরই, লাকি জাস্ট আমার নাম দিছে। তো আমাদের বিজনেসের আশা করি আপনাদের সাপোর্ট পাবো, আপনারা পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। অলরেডি 5টা লাকি আপু আমাদের থেকে ড্রেস কিনেছেন, আমি সেগুলো অনেক আপুরা মেসেজ দিতেছে, আমরা সাইজ দিতে পারছি না, নয়তো অলরেডি অনেক প্রবলেম হবে না, আনস্টিচ থাকবে। আর আমাদের বাংলাদেশি আপুদের জন্য সুখবর হলো আমাদের অলরেডি ডেলিভারি অন দা ওয়েতে, তো আমাদের আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনাদের কি দরকার, সো আমরা ওইগুলো পাঠানোর চেষ্টা করব, আপনাদের থেকে বুঝবো আপনাদের চাহিদা কি, তো আমাদের ইজি হবে। আপুদেরকে রিকোয়েস্ট করব যে আমরা কিন্তু শ্যাম্পু থেকে ধরে ফেস ওয়াশ, তারপর ক্রিম ক্রিম, তারপর কন্ডিশনার, শাওয়ার জেল, এই টাইপের আইটেমগুলো এভরি মান্থ আমরা পাঠাই, স্টক রাখবো, যাতে যে কোনো সময় চাইলে পাবেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে থাকবে, আমাদের ওয়্যারহাউস থাকবে ঢাকাতে, ঢাকাতে ব্রাহ্মণবাড়িয়াতে, দুজনে আর চিটাগাংও থাকবে। হ্যাঁ, তো আপনারা 3 জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন, যেখানে সুবিধা হয়, মানে একদম 1 নম্বর ফ্রম ইউকে, হ্যাঁ ইউকে থেকে পাঠাবো, নির্দ্বিধায় ইউজ করতে পারবেন, কোনো 2 নম্বরই কোনো কিছু থাকবে না, সবকিছু। আর চা পাতাও আমরা প্ল্যান করছি পাঠানোর জন্য, কফি চা, যাতে করে আপনি জেনুইন 1 নম্বর প্রোডাক্ট পান। আমাদের দেশে তো একদম 1 নম্বর বলতে গেলেই নাই, আমরা শুধুমাত্র পাঠানোর খরচটা আর আপনাদের থেকে যে ডেলিভারি কস্টটা ওইটা নিব আমরা বেশি, আর আমরাও তো লাভ করবো না, কারণ আমরা বিজনেস দাঁড়া করাতেই চাচ্ছি, সেজন্য আমরা লাভের চিন্তা করছি না, আমাদের বিজনেসটা দাঁড়ায় যায়, এটাই থাকবে আমাদের মূল উদ্দেশ্য।
তো আপু ভাইয়ারা আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমি জানি আমরা আমাদেরকে সবাই সাপোর্ট করেন, হ্যাঁ অনেক লাইক করেন, লাইক করেন, সো আমাদের সেই বিশ্বাস আছে। আর আমাদের কিন্তু বাংলাদেশে অলরেডি অনেক গুলো কাপড়ের অর্ডার হয়ে গেছে, তো সেগুলো আসলে আমরা স্ট্রেটওয়ে বাংলাদেশেই ডেলিভারি করাচ্ছি। আর সেগুলোর জন্য লাইভ হবে, আমাদের কুকিজ কালেকশনের টিম মেম্বার আছে বাংলাদেশে। অনেক আপুরাই জানতে চান কিভাবে বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো কিনবেন, সেটা হলো আপনারা কিনতে পারবেন অনেক ইজিলি, কারণ আমি পেজে ডেসক্রিপশন আজকেই আপলোড করব, সব ডিটেলস দিয়ে দিব। আমাদের বিকাশ নাম্বার থাকবে ওখানে, আপনার নাম্বার থাকবে, মোবাইল নাম্বার থাকবে, তারপর আপনি যখন পেমেন্ট করে ফেলবেন দেন আপনাকে কনফার্ম করা হবে। আর আমরা প্রতি মাসে অ্যান্ড্রয়েডবার, হ্যাঁ ডেলিভারি পাঠাবো, এখন প্ল্যান আছে ওয়ান টাইম পাঠাবো। আর ইনশাআল্লাহ যখন আমাদের বিজনেসটা আস্তে আস্তে বড় হবে আমরা ডেলিভারি দুইবার দিব, তাহলে আপনারা প্রোডাক্টও অনেক তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর এ মাসের শেষে আমাদের ফার্স্ট প্রোডাক্ট যাবে, সো প্লিজ আপনারা যার যেটা লাগবে অর্ডার করবেন আশা করি। আর আমরা আপনাদেরকে পাঠাতে চেষ্টা করব যথাযথ সময়ে। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের থ্রি পিসগুলো কিন্তু অলরেডি মানে এতই সুন্দর, আরও কিছু কালেকশনে আছে। আমাদের আসলে সাইজের প্রবলেম হয়ে গেছে, আমরা তো একদম নতুন, বাংলাদেশে আমরা আস্তে আস্তে আনস্টিচ যে থ্রি পিসগুলো সেগুলোর ব্যবস্থায় রাখবো। আর বাংলাদেশ থেকেও আমাদের মানে ডেলিভারি আসবে ইউকেতে। আর আমাদের যে বর্তমান একটা ডেলিভারি আমরা বাংলাদেশের নামে পাঠিয়ে দিয়েছি অলরেডি, সেটা থ্রি পিসের, এটা ভেরি সুন আপনাদের সাথে আমরা ডিসকভার মানে দেখাবো আর লাইভ হবো সেগুলো নিয়েও। তো আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।